নমস্কার, আমি শ্রী প্রতীকু তুঙ্গ, কাকদ্বীপ রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ আশ্রম নার্সারি কেজি স্কুলের অ্যাসিস্ট্যান্ট একজন অঙ্কের শিক্ষক, সহকারী শিক্ষক। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আগে আমাদের সঙ্গে অনলাইনে ক্লাস করেছো, তো আজকে তোমাদের যে ক্লাস নাম্বার স্ট্যান্ডার্ড 3 ম্যাথমেটিক্স। তো ক্লাস শুরু করার আগে কয়েকটা কথা বলি তোমাদের, যদিও তোমাদের আজকে নতুন ক্লাস, নতুন ক্লাসের, তো নতুন বছরে তো সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে, তো আজকে ক্লাসে শুরু করছি পূর্ব পাঠের, অর্থাৎ আগের পড়া মনে করি, সেই আগের পড়া মনে করি। অর্থাৎ তোমরা স্ট্যান্ডার্ড 2-তে যেগুলো শিখে এসেছো বা অনলাইন ক্লাসে তোমরা ফলো করেছো, তার কিছু কিছু অংশ আজকে আমরা করাবো এবং সেগুলো মন দিয়ে লক্ষ্য করবে, এবং না বুঝতে পারলে আমাদের জানাবে। তো প্রথমে বলছি, কথায় লেখো, তার মানে কথায় লিখতে হবে কীভাবে। একটা অঙ্কে সংখ্যায় দেওয়া আছে, যেমন ধরো এই একটা অঙ্ক দেওয়া রয়েছে, এই অঙ্ক থেকে সংখ্যাটাকে আমি কথায় লিখতে হবে, আমরা কী লিখব সংখ্যাটাকে দেখছি। দেখো প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঠিক আছে, এই পর্যন্ত আমি লিখলাম যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কেমন। তাহলে আমাকে প্রথমে কথায় লিখতে বলবে, কী করে লিখব। আমরা জানি হাজার আর অযুত মিলে হয় হাজার, তাহলে কত রয়েছে, হাজারে ঘরে রয়েছে শূন্য আর অযুতে ঘরে 2, তাহলে হবে কত, কথা গেলে 20,000। শতকের ঘরে কত রয়েছে, 6, তাহলে লিখব কি, 600। আর একক আর দশক মিলে তৈরি হচ্ছে সংখ্যা, সেটা হচ্ছে 35, তাহলে কি বলছি আরেকবার শুনো মন দিয়ে, 20,600,635। তো এইভাবে আরও একটা দেখো লিখেছি, নিযুত লক্ষ্য মিনি আছে 740,740,00,000। এবার হাজার আর ওজন মিলে কত রয়েছে, 52,000। শতকের ঘরে কত রয়েছে, 3, তাহলে 300। আর একক আর দশক মিল রয়েছে 91। তাহলে তোমরা কি দেখলে, কতগুলি সংখ্যা আমার দোয়া থাকবে সেগুলোকে আমাকে কথায় লিখতে হবে। তো তোমরা প্রথমে একক, দশক, শতক করে ঘর কাটিয়ে কাটিয়ে লিখবে, লেখার পর সংখ্যাগুলিকে ডান দিক থেকে, সংখ্যার ডান দিক থেকে পরপর বসিয়ে আসবে, বামে কোথায় সেজ হচ্ছে দেখবে। দেখতে পাচ্ছ হাজার আর অযুত মিলে হয়েছে 20, তাহলে 20,000। শতকের ঘরে কত রয়েছে, 6, লিখলাম কি, 600। আর দশক আর একক মিলে রয়েছে 35। বাম দিকে আবার দেখো, ফিরে আসছি আর একটা অন্য অঙ্কে, নিযুত আর লক্ষ মিলে রয়েছে 47, তাহলে 47,00,000 রাখলাম। হাজার আর অযুত রয়েছে 52, তাহলে 52,000। শতকের ঘরে 3 রয়েছে, 300। আর দশক আর একক মিলে রয়েছে 91। তাহলে কতগুলি অঙ্ক থাকবে কথায়, তাদেরকে আমরা অঙ্কে বলে কথায় অঙ্কে থাকবে কথায় লিখব। এবারে ধরো আমাদের একটা বলছি যে অঙ্কে লেখা আছে, ধরো তোমাদের বইতে একটা লেখা আছে অঙ্কে লিখতে হবে, কথায় লেখা আছে, যেমন 5,07,022, তাহলে কথায় দিয়ে গেছে 5,07,022, এই সংখ্যাটাকে তোমাকে লিখতে হবে কিসে, অঙ্কে লিখতে হবে। তাহলে তুমি যেমন দাগ কাটতে দাগ কাটবে এইভাবে লিখবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, দাগ কাটলে কত বলছি প্রথমে, 500,000,
তা লক্ষর ঘরে আমি পাঁচ লিখব, তারপর গেছি সাত হাজার, হাজারে ঘরে আমি সাত লিখব, আর বাইশ দশ দুই মানে দশক আর একক মিলে, তাহলে পাঁচ লক্ষ সাত হাজার বাইশ লিখলাম। কিন্তু লিখার পর দেখলাম কতগুলো ঘর ফাঁকা রয়েছে, এটা অযুতের ঘর আর শতকের ঘর। তখন সেই সমস্ত ঘরগুলো আমরা কী করবো, শূন্য দিয়ে পূরণ করব। কেমন? আবার দেখো বলছি, ধরো ১৩ লক্ষ ২৩ হাজার ৪২১। তাহলে আমি একটা লিখছি, দেখো তোমাদের মতো নয়, বইয়ের মতো নিজের মতো করে, ১৩ লক্ষ ২৩ হাজার ৪২১। তাহলে আমার লক্ষর ঘরে ১৩ আছে, তার মানে কোথায় বুঝতে পারে, পিছিয়ে আসবে নিযুত আর লক্ষ মিলে বুঝবে ১৩ লক্ষ ২৩ হাজার, অযুত আর হাজার মিলে বুঝবে ২৩ হাজার ৪শত, শতকে ঘরে বসবে ৪ আর ২১ ২১০ এক ২১। তো লিখলাম কি ১৩ লক্ষ ২৩ হাজার ৪২১। এইভাবে তোমরা তোমাদের বইতে সমস্ত অঙ্কগুলো করবে। তো অঙ্ক করার সময় আমি একটা কথা বললি, সবসময় এই একক দশক শতক হাজার ওই লক্ষ নিয়ে যে আমরা ঘর কাটি বা বর্গাকার ঘর লিখে লিখবে, কারণ সেখানে তোমাদের ভুলের জায়গাটা পরিষ্কার হবে, কেমন ভুল থাকবে না। তাহলে আমরা অঙ্কে লিখলাম, কেমন? এবার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান কীভাবে লিখবো সেটা আমরা দেখো কীভাবে করছি। প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানকে আমাকে বিশ্লেষণ করতে হবে। ধরো ৭১২৪ এই অঙ্কে, এই সংখ্যায় যেটা বলছি, এক এর স্থানীয় মান, স্থানীয় মান সমান কত লিখতে পারি, তাহলে ৭১২৪ এই সংখ্যায় একের স্থানীয় মান কত, এক কত অঙ্ক রয়েছে শতকের ঘরে, তাহলে দশক একক কী বসবে, শূন্য বসবে। যদি আমি এই সংখ্যায় সাতের স্থানীয় মান বলতে যাই, তাহলে সাত লিখব, সাতের পরে কটা ঘর, তিনটে ঘর ফাঁকা রয়েছে, তাহলে কী লিখলাম, তিনটে শূন্য দিলাম। যদি আমি শুধু বলতে পারি চারের স্থানীয় মান কত, চার তো এককের ঘর রয়েছে, একক ঘরের তাদের স্থানীয় মান কত বসবে, এক বসবে, কারণ এককের ঘরের অঙ্কের স্থানীয় মান সেই সংখ্যা নিজেই, আর একক ঘরের প্রকৃত মান সেই সংখ্যা নিজেই। তোমরা দেখতে পাবে যে একটা সংখ্যা বলে যার স্থানীয় মান প্রকৃত মান সমান, সে যদি এককের অঙ্ক হয়ে থাকে তার স্থানীয় মান যা হবে প্রকৃত মানও তাই হবে। এটা হলো স্থানীয় মানে লিখা। তাহলে প্রতিটি অঙ্কের স্থানীয় মানকে নির্ণয় করতে পারলাম। এবার যদি বলছি স্থানীয় মানে বিশ্লেষণ, ধরো আমি যে সংখ্যা লিখেছি ৭১২৪ এই সংখ্যাটাকে আমি স্থানীয় মানে বিশ্লেষণ করে লিখতে হবে, অর্থাৎ স্থানীয় মানে প্রকাশকতাকে লিখতে হবে। তখন আমি কী করতে পারি, রয়েছে সাত, সাতের পরে তিনটে সংখ্যা রয়েছে, তিনটে শূন্য প্লাস অর্থাৎ যোগ চিহ্ন দিলাম, দুটো ঘর যুক্ত ২০ যুক্ত ৪, তার মানে এক্ষেত্রে বলছি ওই অঙ্কটাকে স্থানীয় মানে বিশ্লেষণ করে লিখাম। ধরো আরও একটা বলছি, দেখো যে ৮১ ৭২ ৪৫ এই সংখ্যাটাকে স্থানীয় মানে আমি বিশ্লেষণ করে লিখতে চাই, তাহলে প্রথমে ৮ লিখব, ৮ এর পর ১ ২ ৩ ৪ ৫টা ঘর ফাঁকা রয়েছে, ৫টা শূন্য বসাবো, তারপরে ১ লিখেছি, ১ এর পরে কটা ঘর ফাঁকা রয়েছে, ৪টি, ১ ২ ৩ ৪টি শূন্য, তারপর লিখব কত, ২ লিখব, ২ এর পরে কটা ঘর আছে, একের পরে সরি সাত ছিল, সাত লিখলাম, সাতের পরে তিনটে ঘর ফাঁকা রয়েছে, ১ ২ ৩, তারপরে রয়েছে ২, ২ এর পরে দুটো ঘর, তারপরে রয়েছে ৪, তারপরে একটা ঘর, তার ৫, কেমন ২ ৩। তাহলে এই সংখ্যাটাকে আমরা কী করলাম, স্থানীয় মানে বিস্তার করে লিখলাম, তোমরা করবে, কেমন? এবারে স্থানীয় মানে বিশ্লেষণের পরে এবারে লিখব কি, যোগ করতে হবে। তো তোমরা যোগ কিন্তু অনেক আগে থেকে শিখেছো, স্ট্যান্ডার্ড ১ থেকে, এক অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যাকে দিয়ে, দুই অঙ্ককে তিন অঙ্ক দিয়ে, তিন অঙ্ককে তিন অঙ্ক দিয়ে। এবারে আমরা তোমাদের বইতে যেটা রয়েছে দেখো, সবাই দেখবে ৬ নম্বর পাতা রয়েছে দশের দাগের যে কয়ের অঙ্কটা সেইটা আমি আগে করাচ্ছি,
আগে অঙ্ক তুলছি, দেখো 324 রয়েছে, তার সঙ্গে যোগ করতে বলছে আমাকে 289 রয়েছে, যুক্ত 507 রয়েছে। আমি সংখ্যাটা তুলেছি কেমন, তাহলে এই সংখ্যাটাকে আমাকে যোগ করতে হবে। যোগের সময় দেখতে হবে সবাই তিন অঙ্কের সংখ্যা, তাহলে তোমরা একক, দশক, শতক, হাজার এইভাবে লিখবে। লিখার পর সংখ্যাগুলিকে সদাই বসাবে, সোজাসুজি বসাবে, তাহলে 324, 289, 507 বাম দিকে যোগ চিহ্ন দেবে। আর যোগ কর, 9 সঙ্গে 7, 9 সাত 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16 সঙ্গে 4, 17, 18, 19, 20, 20 কত বুঝবে, শূন্য, তাহলে 20 শূন্য বুঝলে হাতে আছে 2, দুটো তুমি এখানে লিখে রাখতে পারো। 8 আর 2 যোগ করলে 10, আর 2 যোগ করলে 12, 12 2 বুঝছে হাতে আছে 1, 5, 2, 7, 3, 10, আর হাতে 1 যোগ করলে 11। অতএব নির্ণয়ের যোগফল বলি, নির্ণয় যোগফল সমান 1, 1, 2, 0। কেমন, প্রত্যেকটা অঙ্কের যোগ করার শেষে নির্ণয়ের যোগফল বলে লিখবে, তোমাদের এই ভুলটা যেন না হয়, সবসময় তোমাদের ভুল এই অঙ্কটা। ধরো এরপরে আর একটু বড় ধরনের যোগ তোমাদের আছে বইতে, যেমন দেখাচ্ছি, লক্ষ্য করো, ওই দশে থেকে ছয়ের টার্ম কি বলছে দেখো, আমি লিখছি একক, দশক, শতক, হাজার, অযুত, কেমন বলছে 3, 4, 3, আর লিখতে হবে, লক্ষ, শতক, হাজার, অযুত, লক্ষ, 3, 4, 3, 2, 8, 9, তার সঙ্গে যোগ করতে হবে 2, 2, 7, 5, 6, 7, তার সঙ্গে যোগ করতে হবে 5, 0, 9, 7, 1, 2। আমি এটা যোগ করে তোমাদের দেখাচ্ছি, দেখো তো ভাই, সবাই দেখো, দুইয়ের সঙ্গে সাত ঘর, 7, 8, 9, 9-এর সঙ্গে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18-8 বসছে হাতে আছে 1, 6-1 যোগ করলে 7, 7-8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, দেখো 16, 16 আর 1-এ 17, 7, হাতে আছে 1, 7 আছে 14-কে, 15-কে, 16, আবার বলছি দেখো 9, 7, 2, 9, 9-9, 18, আর হাতে আছে 1, 8-14-কে, 15, 1-কে, 16, 6-কে, 7, 8-7, 15-কে, 16, 6 হাতে আছে 1, 7, 5, 12, আর 13, 14 আর 1 যোগ করলে 15, 5, হাতে আছে 1, 7, 3, 10, 9, 19, 1-কে, 20, 0, হাতে আছে 2, 4, 2, 6, আর 2 যোগ করলে 8, 5, 7, 3, 10। তাহলে আবার একবার বলছি দেখো, দুইয়ের সঙ্গে সাত ঘর, 2, আর 7 যোগ করলে 9, 9-এর সঙ্গে 9 যোগ করলে কত, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18-8 বুঝছি হাতে আছে 1, 6-1 যোগ করলে কত, 7, 7-এর সঙ্গে 8 ঘর, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15-এর সঙ্গে 1 যোগ করলে কত, 16, 16-6 বুঝছি হাতে আছে 1, 16-6 হাতে আছে 1 থাকলো, 7 আর 5 যোগ করো, 8, 9, 10, 11, 12, 12-এর সঙ্গে 2, 13-14, 14-এর সঙ্গে 1, 15, 15-5 বুঝছি হাতে আছে 1, 9-এর সঙ্গে 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16-এর সঙ্গে 3, 17, 18, 19, হাতে যোগ করলে 20, 0, হাতে আছে 2, 2-এর সঙ্গে 4 যোগ, 4-2, 6, আর 2 যোগ করলে 8, 5, 2, 7, 3, 10। অতএব নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল সমান 10, 80, 5, 6, 8, এই সংখ্যাটা হলো। সবাই মন দিয়ে কিন্তু নির্ণয় যোগফল লিখবে। আরও বলি, তোমরা এখন দাগ দিয়েও লিখতে পারো, না দিতেও পারো, কোনো অসুবিধা নেই, মোটামুটি যোগটা হলেই হলো, এটুকু জানবে তোমরা কেমন। তাহলে যোগ আমরা শিখলাম, বা তোমরা অলরেডি শিখেছো, যে আমরা একটু বড় ধরনের যোগ আজকে দেখিয়ে দিলাম, যে লক্ষ্য পর্যন্ত গেছে সে যোগে দেখালাম। এরপরে দেখো, স্থানে মান অনুসারে সাজিয়ে নিয়ে বিয়োগ করতে বলছি আমাকে,
তাহলে যোগ হলো, এবারে বিয়োগ স্থানীয় মান অনুসারে মানে কি, ধরো 11টা গির ওয়াইয়ের অঙ্কটা বলছে 5, 6, 4, 3, অর্থাৎ একক, দশক, শতক, হাজার লিখলাম, তার থেকে 2, 4, 2, 3 এটা আমাকে বিয়োগ করতে বলছে। বিয়োগ করব, প্রথমে 3 থেকে 3 বাদ দিলে 0, 4 থেকে 2 বাদ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2, 5 থেকে 2 বাদ দিলে 3। অতএব নির্ণয় বিয়োগ ফল সমান 3, 2, 2, 0। কেমন? তো আরও একটা দেখাচ্ছি, দেখো যে কিভাবে আরো একটা বিয়োগ দেখাচ্ছি। দেখো তোর ইয়োর দাগেরটা 7, 8, 9, 2 শূন্য, সেখান থেকে 5, 0, 9, 6 এটা আমাকে বিয়োগ করতে হবে। তো আমি একক, দশক, শতক, হাজার, ওজন বলে আমরা লিখলাম। তো বিয়োগে একটু ভালো করে লক্ষ্য করবে, 0 থেকে 6 আমি বিয়োগ করতে পারবো না, কারণ 6 একটা মানে সংখ্যা রয়েছে, 0 মানে কি কিছু নেই। তাহলে সেখান থেকে আমি বিয়োগ করবে কী করে? 6 তাহলে এক ধার নিতে হবে, ধার নিতে দেখলাম তার আগের ঘরে 0 রয়েছে, তাহলে তার আগে থেকে ধার নিতে হবে। তাহলে এখানে কত আছে? 9, 9 থেকে যদি আমি এক ধার নিই থাকছে আমার 8, এক ধার নিলে 1 দশক হয়ে গেল, এলে এখানে 10 হওয়া উচিত ছিল, কিন্তু এখান থেকে ওখানে ধার নিচ্ছি, এখানে কত হবে? এখানে হবে কত? 9। তাহলে এখানে কত হবে? 10। তাহলে 10 থেকে 6 বাদ দিতে হবে, 6, 7, 8, 9, 10 ক ঘর হলো? 4 ঘর। এটি কত আছে? 9, 9 থেকে 9 বাদ দিলে 0। এটি কত আছে? 8, কেন 9 তো ধার নিয়েছি, 8 থেকে 0 বাদ দিলে 8। এটি কত আছে? 7, 8 আছে, 8 থেকে 5 ধর 6, 7, 8, 3 ঘর 7। অতএব নির্ণয় বিয়োগ ফল সমান 7, 3, 8, 0, 4, অর্থাৎ নির্ণয় বিয়োগ ফল বলে লিখবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। কেমন? তাহলে বিয়োগটা আমরা দেখলাম যে তোমাদের বইতে যে 11টা গির বিয়োগগুলো আছে তোমরা করবে, 10টা গো করবে। এবারে ধরো কিছু সরল অঙ্ক আছে, সেই সাধারণ যোগ বিয়োগ ভাগ এবং গুণের সরল অঙ্কের কথা তোমাদের মনে পড়ছে? আমি বলেছিলাম যে যোগ বিয়োগ ভাগ বা গুণের এই সরল অঙ্কের ক্ষেত্রে প্রথমে যার কাজ করব সেটা হচ্ছে ভাগের, তারপরে গুণের, তারপরে যোগের, সবার শেষে হচ্ছে বিয়োগের কাজ করব। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ সরল অঙ্কে প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, সবার শেষে করব আমরা কার কাজ? বিয়োগের কাজ। তাহলে তোমাদের বইতে দেখো কতগুলি সরল যোগ দেওয়া আছে, সেই সরল যোগটা আমি করছি, লক্ষ্য করুন। ধরো 12টা গিয়ে ওর দাগে অঙ্কটা 578 বিয়োগ 13 যোগ 15 যুক্ত 97 বিয়োগ 80। তাহলে আমাকে সরল যোগ, কিন্তু এখানে কিন্তু ভাগ বা গুণ বলে কিছু থাকলো না, আমি যে বললাম না যোগ বিয়োগ গুণ ভাগ, তার থেকে আরও ইজিলি এবং সরল মানে যোগ বিয়োগের সরলটা দিয়েছে। তাহলে সমস্ত যোগ সংখ্যাগুলোকে এক থেকে রাখে যোগ করে, আর বিয়োগ সংখ্যাগুলোকে আগে দেখে বিয়োগগুলো যোগ করে তাদের মধ্যে বিয়োগ করুন। তো সেটা কীভাবে লক্ষ্য করুন, আমি বলছি কীভাবে। আমার যোগ রয়েছে 578, আর যোগ চিহ্ন দিয়ে রাখছে 15, আর যোগ চিহ্ন দিয়ে রাখছে 97। তাহলে আমার যোগ সংখ্যাগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে যোগ করলাম, বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ সংখ্যাগুলো লিখলাম, দুটো সংখ্যা বিয়োগ রয়েছে, 13 রয়েছে আর একটা 80 রয়েছে। তাহলে এবার যোগ করতে তুমি খাতার ডান দিকে তোমার খাতা তুমি রাফ করতে পারো, রাফে লিখবে 5, 7, 8, তার সঙ্গে 15, তার সঙ্গে 97 যোগ করতে বলেছে, যোগ চিহ্ন লিখো, 7, 5, 12, 12, 8, 19, 0 হাতে আছে 2 থাকলো, 9 কে 10, 10, 7, 17, 17 দিয়ে 19, 9 হাতে আছে 1, 5 কে 6, তাহলে 690 হচ্ছে। তাহলে যোগগুলো হচ্ছে 690, বিয়োগটা কত হচ্ছে?
না এখানে ছিল 13 ছিল তার সঙ্গে 80 ছিল যোগ করো 3 আর 8 কে 9 মানে 93 থাকছে তাহলে বিয়োগটা হচ্ছে 93 এবার আমায় কি করতে হবে 690 থেকে 93 কে আমায় কি করতে হবে বাদ দিতে হবে তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে 93 লিখলাম এখানে শূন্য থেকে 3 বাদ দিতে পারি না এক ধান নিলে কত 10 10 থেকে 3 বাদ দিলে 7 এটি হচ্ছে কত 8 8 থেকে তো 9 বাদ যায় না এক ধান নিলে 18 18 থেকে 9 বাদ দিলে 9 এই থাকছে কত 5 তাহলে 597 লিখব কি নির্ণয় সরলতম মান নির্ণয় সরলতম মান 597 অনেকেও লিখে সরল ফল তাতেও হবে কোনো ভুল নেই তাতেও আমরা দেখব কেমন তাহলে নির্ণয় সরলতম মান বলে লিখবে তাহলে কি বোঝা গেল যে যোগ বিয়োগ সরল অঙ্কে সমস্ত যোগগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে যোগ করেছি বিয়োগগুলোকে একটা ব্র্যাকেটে রেখে বিয়োগ করেছি করার পর যোগ থেকে বিয়োগটা বাদ দিয়ে বিয়োগফলটা করে সরল ফল পেলাম অতএব নির্ণয় সরলতম মান সমান 597 তো তাহলে আমরা বিয়োগ করলাম সরল করলাম কথায় লিখলাম অঙ্কে লিখলাম স্থানমান বিস্তার করলাম এবারে এই যোগ বিয়োগের নিয়ম করে কিছুটা ভাষার অঙ্ক আছে সেই ভাষার অঙ্ক করবো আজকে দেখো ভাষার অঙ্ক তোমাদের বইতে যে আছে বইটা খোলো সবাই পৃষ্ঠা নাম্বার বলছি 7 পৃষ্ঠায় 7 পৃষ্ঠায় আমি 17 থেকে অঙ্কটা করে দিচ্ছি দেখো পৃষ্ঠা নাম্বার 7 17 বলছি বিজনবাবু মাসে 5325 টাকা উপার্জন করেন আর মাসে 2978 টাকা খরচ করি তাহলে তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করে ঠিক আছে তাহলে কি করছে উপার্জন উপার্জন মানে কি আয় করে কত টাকা আয় করে 5325 টাকা খরচ করে কত খরচ করে 2978 টাকা খরচ করছে তাহলে জমা অর্থাৎ আয় থেকে খরচটা বাদ দিলে কি পাবো সঞ্চয় করে বা জমা করে লিখতে পারো বিয়োগ করতে হবে 15 থেকে তো 8 5 থেকে তো 8 বিয়োগ করতে পারি না তাহলে এক দশক ধার নিলে এখানে থাকছে কিন্তু 15 এখানে কিন্তু এক হয়ে গেছে দুই থেকে এক ধার নিয়েছি 15 থেকে বাদ দিতে হবে 8 তাহলে 15 থেকে বাদ দিতে হবে 8 8 এর কত দেখো 9 10 11 12 13 14 15 তাহলে থাকলে কত 7 ঘর এটি কত আছে 1 1 থেকে তো আমি বাদ দিতে পারি না 7 এখান থেকে এক ধারিলে এক দশক মানে 11 হলো এটা হচ্ছে 2 11 থেকে বাদ দিতে হবে কত 7 7 এর পর ডাকো 8 9 10 11 মানে ক ঘর 4 ঘর তাহলে এখানে 2 2 থেকে তো 9 বাদ দিতে পারবো না এখান থেকে এক ধার নেব নিলে এখানে 12 এখানে হবে 4 12 থেকে 9 ঘর 10 11 12 মানে কত হবে 3 আর 4 থেকে 2 বাদ দিলে 2 অতএব তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করে অতএব তিনি মাসে 2347 টাকা সঞ্চয় করে ভাষার অঙ্ক ভাষা দেখবে কেমন তাহলে আয় করে এত টাকা খরচ করে এত টাকা সঞ্চয় করে এত টাকা প্রতি মাসে তো আর একটা ভাষার অঙ্ক দেখাচ্ছি দেখিয়ে তোমাদের আজকের মতো ক্লাস শেষ করবো দেখো ভালো করে তো একটি দোকানে যেটা 19 অঙ্কটা একটি দোকানে 3257 কিলোগ্রাম চাল ছিল দোকানদার সকালে 388 কেজি চাল আর বিকালে 726 কেজি চাল বিক্রি করলেন এখন দোকানদার কত কিলোগ্রাম চাল থাকবে এখন দোকানে কত কিলোগ্রাম চাল থাকবে তাহলে দোকানে চাল ছিল 3257 কিলোগ্রাম দোকানদার সকালে বিক্রি করেছে 328 গ্রাম আর বিকালে বিক্রি করেছে 726 কিলোগ্রাম 328 কিলোগ্রাম কিন্তু তাহলে মোট চাল ছিল
3257 কিলোগ্রাম, সকালে বিক্রি করেছে 328 কিলোগ্রাম, বিকালে বিক্রি করেছে 726 কিলোগ্রাম। তাহলে দোকানে আর কত কিলোগ্রাম চাল থাকবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমি বলেছিলাম কি, সরল অঙ্কে যদি যোগ বিয়োগ হয় তাহলে বিয়োগগুলোকে আগে আলাদাভাবে রেখে যোগ করে যোগফল থেকে বিয়োগটাকে আমায় কী করতে হবে, বাদ দিতে হবে। খাতার ডান দিকে তুমি 3 2 8 7 2 6 লিখে যোগ করো, 8 6 14 4 হাতে আছে 1 2 4 যোগ করলে 5 7 3 10, তাহলে আমার থাকছে কত 3 2 5 7, সেখান থেকে বিয়োগ করতে হবে 1 0 5 4। তাহলে আমার ছিল কত 3 2 5 7, খরচ হচ্ছে বিক্রি হচ্ছে 1 0 5 4, বিয়োগ করো 7 থেকে 3 4 বাদ দিলে কত কত হবে 3, 5 থেকে 5 বাদ দিলে কত 0, 2 থেকে 0 বাদ দিলে কত 2, আর 3 থেকে 1 বাদ দিলে 2। তাহলে থাকছে কত বিয়োগ ফলে 2 2 0 3। ভাষা কি লিখব, এখন দোকানে অতএব এখন দোকানে 2 2 0 3 কিলো গ্রাম চাল থাকবে। তো তোমাদের কিছু এইচডব্লিউ দিয়েছি আমি, কিছু এইচডব্লিউ দিয়েছি, সেগুলো লক্ষ্য করো। পৃষ্ঠা নাম্বার 5, একের দাগে ক গ ঘ ঙ ছ এবং বর্গাজ্য, দুয়ের দাগের গ খ ঘ এবং চ, পৃষ্ঠা নাম্বার 6 রয়েছে, তিনের দাগের গ ঘ চ ছ, চার দাগে রয়েছে গ ঙ চ, এবং ওই পৃষ্ঠায় 6 দাগ 7 দাগ 8 দাগ 9 দাগ এগুলো করবে কিন্তু ভাষার অঙ্ক। 10-এর দাগে রয়েছে গ এই খ গ ঙ ঝ ঠ, 11-এর দাগে রয়েছে গ ঘ ঙ ঝ ঠ, 12-এর দাগে রয়েছে ক গ ঘ ছ, এবং পৃষ্ঠা নাম্বার 7-এ রয়েছে, পৃষ্ঠা নাম্বার 7-এ রয়েছে 14-এর দাগের ভাষার অঙ্ক 15 16 17 18 21 22 এবং 24। তো প্রিয় ছাত্রকে তোমাদের বলি, যেহেতু তোমরা বাড়িতে আছো, এই অঙ্কগুলো করে অনলাইন ক্লাস ছাড়লে এই অঙ্কগুলো করে প্রত্যেকটা দিন বিকালে স্কুল টাইমে 11 থেকে 2 পর্যন্ত আমি আসছি বা আমাদের স্কুলে অন্যান্য স্যাররা আসবে, প্রত্যেকটা স্যার প্রতিদিন আছে, তোমাদের প্রবলেমগুলো তোমরা এসে আপাতত সলিউশন করে নিয়ে যাবে। কেমন, নমস্কার, সবাই ভালো থাকবে।